মুখ্যমন্ত্রী সদায় বিজেপির লগত থাকিব নে হেতু গ্যারান্টি নাই যে মুখ্যমন্ত্রী ঘরের মানুষে কত বাগান কিনিছে অসমের রাইজে কই দিব যদি আপনাদের রাইজক খুদে যে অসমের মুখ্যমন্ত্রী ঘরের মানুষে কত রিজর্ট খুলিছে সকলে আজি সরুপথার অঞ্চলের ভিতর আমি বিভিন্ন ঠাইত গৈ মানুষের লগত লগ ধরছো কবাত আমার সাংসদ উন্নয়ন পুঁজি কাম আরম্ভ করা আছে সেইখানে আরম্ভ করছো যেহেতু অল্প দিনের পিছত কোর্ট লাগি যাব কামখিনি আরম্ভ নকলে তেতিয়া মানুষবোর এই উন্নয়নমূলক কামৰপৰা বঞ্চিত হব তো আমি আশা করো যে যেতালকে কোর্ট নালাগে যদরে প্রধানমন্ত্রী ঠায়ে ঠায়ে গৈ ইনগ্রেট করেছে ফাউন্ডেশন লগাইছে আমিও নিজের নিজের সমষ্টিত আমি প্রধানমন্ত্রীর দরে নিজের নিজের সমষ্টিত এমপি ফান্ডর দরে কবাত আধারিলা কবাত উদ্ঘাটন করে আছো লোকসভা নির্বাচনের কংগ্রেস দলের প্রস্তুতি যথেষ্ট ভাল আমি দেখিছো যে আজি আমার যাত্রার পিছত কেনেদরে রাজ্যিক বিজেপি শঙ্কিত হল আমি দেখিছো যে যোৱাকালি উচ্চতম ন্যায়ালয়ের রায় দিয়া পিছত এটা কংগ্রেস দলক আর্থিকভাবে আক্রমণ করবলে বিজেপিয়ে চেষ্টা করেছে আমার অ্যাকাউন্টবুর দল আমার পার্টি ফান্ডর অ্যাকাউন্টবুর বন্ধ করবলে বিচাৰিছে আৰু বিজেপি দল আমার দলটুক ভাঙিবলৈ চেষ্টা করেছে সেইটোৱে প্রমাণ করে যে আমার দল আগতকে আরো শক্তিশালী হয়েছে সেই কারণে বিজেপি দল শঙ্কিত হয় গম পাইছে যে আজি তেওঁলোকে যিদরে সাম্প্রদায়িক রাজনীতি করে আছে যিদরে তেওঁলোকে হিতাধিকারী রাজনীতি করে আছে সেয়া লৈ মানুহে আদৰি লোৱা নাই স্বীকার করা নাই মানুহে নিবনুৱা সমস্যা আর আর্থিক সংকট লৈ আজি যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করেছে প্রত্যেক দলের একটা নীতি নিয়ম থাকে যে কেন্দ্রীয় নির্বাচনী সমিতিয়ে শেষত গৈ প্রার্থী তালিকা আগবায় আর আমি দলের সৈনিক হয় আমি মণ্ডল বুথ উপরত আমি বিশেষ গুরুত্ব দিছো আর আশা করো যে অনাগত দিনত আমার লোকসভাটো ভাল হবই আমি পঞ্চায়েত আর বিধানসভার কারণে আমি প্রস্তুত হব লাগে কংগ্রেস একটা মহাসাগর এই মহাসাগরের ভিতর নতুন নেতৃত্ব প্রাণ পায়ে থাকিব কিন্তু হয় বিজেপি দলের ভিতর যখন বাস্তব বিজেপি শূন্য হব যেহেতু আমি দেখা পাইছো যে আজি যখন পুরোনা বিজেপি আজি স্থান নাই সমষ্টি পুনর্নির্ধারণের সময়ত বহুতর সমষ্টি গুছি গল এটা লাহে লাহে নতুন কংগ্রেসেরপরা যোগদান করা বিধায়ক সকলে সেই আগর বিজেপি প্রাক্তন বিধায়ক সকলের এটা অস্তিত্ব নাইকিয়া হয়ে গেছে তো মইতো ভালে পাইছো যে বিজেপি ভিতর মানে নজনাক পুরোনা বিজেপিক বর্তমান মুখ্যমন্ত্রী নাইকিয়া করে আছে মুখ্যমন্ত্রী সদায় বিজেপির লগত থাকিব নে সেটাও গ্যারেন্টি নাই দেখিছে সকলে হাঁহি দিলে মানুষে জানে রাইজ এই নিজে জানে রাইজে যদি আপনি সুদে যে মুখ্যমন্ত্রী ঘরের মানুষে কত বাগান কিনিছে অসমের রাইজে কই দিব যদি আপনাদের রাইজক সুদে যে অসমের মুখ্যমন্ত্রী ঘরের মানুষে কত রিজর্ট খুলিছে সকলে জানব তো এই বর্তমান সরকারের কেলেঙ্কারি মোক কব নালাগে সাধারণ শ্রেণীর মানুষে এটা কবলে আরম্ভ করেছে আর মূর বিষয়ে সকলে রাইজর চিন্তা মানে দেখিছো ভাল সকলে মরম আগবাইছে আশীর্বাদ আগবাইছে মানে রাইজক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো মূর চিন্তা হল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈদেবর দেখা রাস্তা উপর মোক আগবাই যাব লাগে পুরোনা বিজেপি যে করিমগঞ্জর বিজেপি আর মঙ্গলদৈ বিজেপি প্রশ্ন করা উচিত সুদিছে এটা আমার কি হব ভাবিছিল কিছু নেতায় যে যাবার বিধানসভা নির্বাচন হারিলে এবার আকর একটা সুবিধা পাব টিকিট পাব টিকিটেরপর বঞ্চিত হল এটা মঙ্গলদৈ করিমগঞ্জের বিজেপি বিশেষকে সুদি আছে যে কিনো প্রয়োজন আছিল বার পুরোনা বিজেপিয়ে সুদি আছে যে আমার ওসব সংখ্যা আছে আমাক আর কংগ্রেস নালাগে তো কেনো মুখ্যমন্ত্রীয়ে আজি নতুন কংগ্রেসক যোগদান করে পুরোনা বিজেপি শূন্য করে আছে মানে আকো কইছো মানে জানি বুঝি করেছে নে নজানাকে কইছে কিন্তু মুখ্যমন্ত্রীয়ে কংগ্রেসের হয়ে এটা পুরোনা বিজেপিক সাফাই করে আছে আর মুখ্যমন্ত্রী সদায় বিজেপিত থাকে না থাকে এয়া গ্যারেন্টি কোনে লো মানে কোনে লব নোৱাৰে সেইটো ৰাইজে নিজে জানে হ'ব।